তিনটা শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণী মানুষ মনে করে বিদাতের সংজ্ঞা বিস্তৃত, তারা সকল নতুন আবিষ্কারকে বিদাত বলেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না সেগুলোকেও বিদাত বলেছে, তারা বিদাত বলতে বলতে এই বৈষয়িক জীবনের প্রয়োজনে যা কিছু আবিষ্কার করা হয়েছে সেগুলোকেও বিদাত বলেছে। যেমন তারা এই মাইকটাকে বিদাত বলেছে, কারণ এর মাইক রাসূলের যুগে ছিল না। তারা আজকের এই মোবাইলটাকে বিদাত বলছে, কারণ তার মোবাইল রাসূলের যুগে ছিল না। আমাদের এই বিদাতের এই বিভ্রান্তির কারণে, বিদাতের এই শব্দগত পার্থক্যের বুঝের পার্থক্যের কারণে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ এই বিদাতের সঠিক অর্থ বুঝতে ভুল করেছে। তারা বলেছে, যদি তোমরা বিদাত বিদাত বলে চিল্লাও, আমাদের ক্লাসে স্যারেরা বলতেন, যদি তুমি বিদাত বিদাত বলে চিল্লাও তাহলে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো এই বিশ্ববিদ্যালয়ে পড়াও বিদাত, কারণ বিশ্ববিদ্যালয় তো রাসূলের যুগে ছিল না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই হচ্ছে আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিদের পরিণতি। আরেকটি শ্রেণী লক্ষ্য করা যায়, যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে, একটি হলো বিদাতে হাসানা আর একটি হলো বিদাতে সাইয়্যা। বিদাতকে তারা একটি সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করেছে, বিদাতকে তারা এমন সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করেছে যে বড় বড় বিদাতকে তারা বিদাত বলে মনে করে না, শবে বরাতকে তারা বিদাত বলে মনে করে না, ঈদে মিলাদুন্নবীকে তারা বিদাত মনে করে না, তারা মিলাদ করাকে বিদাত মনে করে না, তারা সালাতের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করাকে বিদাত মনে করে না, তারা কতিপয় কিছু জিনিসকে বিদাত বলে আখ্যায়িত করে। সম্মানিত শুধু মণ্ডলী, আর এক শ্রেণীর দেখা যায়, যারা বিদাতের প্রকৃত তাৎপর্য জনগণের সম্মুখে উপস্থাপন করে থাকে, বিদাতের প্রকৃত অর্থ সমাজের মুখে প্রচার করে থাকে, সেটা হলো আমাদের কাছে বিদাত স্পষ্ট, সেটা হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, মা খালাফাতুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া আইম্মাতুল ইজমা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া কিতাব তথা আল কোরআনের বিরোধী যে আমলগুলো সমাজে চালু আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানের বিপরীত যে কাজগুলো সমাজে চালু আছে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলের বিপরীত যে আমল সমাজে চালু আছে সেটি হলো বিদআত। সম্মানিত শুধু মণ্ডলী, বিদআতের সঠিক অর্থ হলো আমাদের সমাজে যে আমলগুলো শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করা হয়। খেয়াল করে শুনুন, শরীয়ত মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে কাজ করা হয়, যে কাজের পক্ষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই, সেটি হলো বিদআত।